সাকিব খানকে টপকে যাওয়ার মতো মানে আমি তো মাত্র আসলাম, সেটা এখনো কোনো কল্পনাও করি নাই। তবে দেখা যাক, যদি ভাইয়ের মতো একজন অভিনেতা আমি হতে পারি, কারণ আমি নিজেও একজন সাকিবিয়ান, তো আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ, আমরা আগামী সপ্তাহের ভিতরে আবার দেখবো এই সিনেমা ডার্কোল 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 ডার্কোল। হাবিলদারের বাচ্চা, মুখে লাগাম দে, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? কমিশনার রাশেদ রায়হান, আমার বোনকে অপহরণের দায়ে তোকে এখন এই মুহূর্তে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে নিয়ে যাবো, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বোনকে ভালোবাসার? জানিস আমার বোনের একজোড়া জুতার দাম কত? মনে চায় তোকে জুতা খুলে মোজা দিয়ে পিটাই। আরে বেটা কাজে মালে বয়, বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে, এই শহর থেকে চিরদিনের মতো সরে যাবি? নাম আমার টাটা, আমি মার্বেল দিয়ে করি মাইশের চান্দি। খোদার কসম, ওই রাজারে খবর দে আমার ভাইয়ের মারছে, এত বড় সাহস রাজা পাইল কই? ওই রাজা বহুত বাজাইছস, আমি বাবলা এবার বাজাই দেবো মুন্না খানের তবলা। আমার সিনেমার গল্প ভেরি স্টন, আমার সিনেমা যারা কাজ করছে অভিনেতা অভিনেত্রী যারা কাস্টিংয়ে ছিল তারা অনেক বড় মাপের অভিনেতা অভিনেত্রী, তো সাতজনের ভিতরে যদি আমি একজন নতুন থাকি, নতুন নতুন যুগে যুগে আসবি, আজকে আমি আসবো, কালকে আর একজন আসবে, আবার একজন আসবে, আবার পাঁচ বছর পরে আমি পুরনো হয়ে যাব, তো সেই ক্ষেত্রে ভয় কাজ করার কিছু নেই। একটা ঈদে আমরা আগে রোজার ঈদে আমরা দেখছি 12-13টা সিনেমা আসছে, আমি যদি ভুল না করে যাই 12টা এরকমই হবে মনে হয়। তো এই সেই ক্ষেত্রে কোরবানি ঈদের 4টা সিনেমা রিলিজ হবে, তার সাথে আমারটাও থাকবে, এখানে ভয় থাকার কিছু নেই। সাকিব খানকে টপকে যাওয়ার মতো মানে আমি তো মাত্র আসলাম, সেটা এখনও কোনো কল্পনাও করি নাই। তবে দেখা যাক, যদি ভাইয়ের মতো একজন অভিনেতা আমি হতে পারি, কারণ আমি নিজেও একজন সাকিবিয়ান, তো আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ, এটা কেউ যদি হেডলাইন দেয় যে আমি তার সাথে টক্কর দেওয়ার জন্য আসছি, সেটা আসলে ভুল কথা। ওটা তারা অনেক সাংবাদিকরাই অনেক ইউটিউবারই অনেক রকম হেডলাইন দিয়ে থাকে ভিউ পাওয়ার জন্য অথবা ওই ভিডিওটার ভিতরে গভীরে যাওয়ার জন্য, কিন্তু আসলে আমি এরকম কথা কখনো কোথাও বলিনি এবং বলতেও চাই না, ভুলেও বলতে চাইনি আমি এরকম কথা। আমার পথে যে হয় কাটা তারা লাগাই দিই মরণের আঠা। ইয়েস, ডার্ক ওয়ার্ল্ড, এই সিনেমার ডায়লগ না কিন্তু এটা, আমার মাথায় নাই চুল, আমি সহজে করি না ফুল, এভরিবডি অ্যাটাক।